বর্তমান দিনে আমরা মোবাইল ফোন ছাড়া আমরা একটা পদক্ষেপও আমরা চলতে পারি না। তার কারণ হচ্ছে যে আজকে আমরা যা কিছু করছি সারাদিন, আমাদের দৈনন্দিন যে যা কাজকর্ম যা কিছু করি, সব কিছুতেই কিন্তু আমাদের মোবাইলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার যদি আমরা একটু ভালো করে দেখতে চাই যে মোবাইলে আমরা তো প্রতিদিন আমরা মোবাইলে ফেসবুক করছি, আমরা হোয়াটসঅ্যাপ করছি, ইনস্টাগ্রাম করছি, আমরা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আমরা ব্যবহার করছি, ডিফারেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপস আমরা ব্যবহার করছি, আমরা মোবাইল ফোনে আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করে আমরা কাজ করছি। যদি আমরা একটু ভালোভাবে দেখি যে এই যে অ্যাপ্লিকেশনসগুলো আমরা ব্যবহার করছি, আমরা হয়তো ভিএলসি প্লেয়ার দিয়ে আমরা গান শুনছি, কিন্তু এই ভিএলসি প্লেয়ার কীভাবে কাজ করে, বা আমরা হয়তো ফেসবুকের থ্রু দিয়ে আমরা হয়তো চ্যাটিং করছি আমাদের ফ্রেন্ডসদের সাথে, তাহলে এই ফেসবুক অ্যাপ্লিকেশনসটা কীভাবে ডেভেলপ করা হয়েছে, এই সমস্ত কাজগুলোকে শেখার জন্য বা এই কাজগুলো কীভাবে ডেভেলপ হয়েছে সেগুলোকে জানবার জন্য কিন্তু অবশ্যই প্রোগ্রামিং জানতে হবে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তাহলে প্রোগ্রামিং জানতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার জন্য অবশ্যই তোমাদেরকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই 3 ইয়ার্সের ডিপ্লোমা কোর্সটা তোমাদেরকে অবশ্যই করতে হবে। আমি দেবাশিস আঠি, ইনচার্জ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই কোর্সের কিছু ডিটেলস আমি তোমাদের সামনে এখন বলব। এই কোর্সের ডিটেলসে বলতে গেলে যেটা প্রথমে বলতে হয় সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই কোর্সটি করার জন্য তোমাদেরকে মাধ্যমিকে মিনিমাম 35% মার্কস পেলে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পলিটেকনিক কলেজে তোমরা 3 ইয়ার্সের এই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমরা এই 3 বছরের কোর্সটি তোমরা করতে পারবে। তার সাথে আমাদের টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে 3 ইয়ার্সের ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমার সাথে আরেকটি কোর্স এখানে এবার থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি। এই কোর্সের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই আছে, তোমাদের এখানেও তোমাদের মাধ্যমিকে 35% মার্কস পেলে তোমরা এই কোর্সটি করবার সুযোগ পাবে। এটা আমাদের প্রথম কোর্স এবার থেকে যে কোর্সটা লঞ্চ হচ্ছে। আর আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে এই 3 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং এই 3 বছরের সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি, এই 2টি কোর্সের মধ্যে তোমরা কোন কোন সাবজেক্ট বা কী কী সাবজেক্ট তোমরা এখানে পড়তে পারবে। সর্বপ্রথম বলা ভালো যেহেতু আমরা এখন অনেকটাই সফটওয়্যার ডিপেন্ডেন্ট, আমরা যা কিছুই কাজ করি সব কিছুই কিন্তু সফটওয়্যারের থ্রু দিয়ে। আমরা রেলওয়ের জন্য আমরা টিকিট কাটতে গেলে সেখানে রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম আমরা সেখানে দেখি, সেটা একটা সফটওয়্যারের থ্রু দিয়ে রান হয়। এরপর তোমরা যে বিষয়টা তোমরা দেখবে বা যে বিষয়টা তোমরা জানবে সেটা হচ্ছে যে আমাদের মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন টেকনিক একটা 5th সেমিস্টারের একটা ল্যাবরেটরি সাবজেক্ট। সেই সাবজেক্টের একটা এক্সপেরিমেন্ট তোমাদের সামনে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের লেকচারার মিস্টার সোহন গোস্বামী। আমি সোহন গোস্বামী, লেকচারার অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, টিপিআই। আমি তোমাদেরকে এখন দেখাবো যে মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন টেকনিকের একটা এক্সপেরিমেন্ট, অ্যাডোব ফটোশপ সফটওয়্যারে কী করে ইমেজ এডিটিং করতে হয়। তো এই এক্সপেরিমেন্টটা আমাদের মাল্টিমিডিয়া অ্যানিমেশন টেকনিক ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট, এটা 5th সেমিস্টারে ডিপ্লোমা কারিকুলামে রয়েছে। তা এখন আমার সাথে 5th সেমিস্টারের স্টুডেন্টসরাই রয়েছে। তা আমি তোমাদের দেখাবো যে কী করে ইমেজ এডিটিং করতে হয়। তো এটা অ্যাডোব ফটোশপ ভার্সন 7.0। আমরা এখানে বেসিক ভার্সনটা ইউজ করছি এই কারণে যাতে বেসিক টুলসগুলো সম্পর্কে ভালোভাবে জানা যায় এবং হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করা যায়। তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে যে এখানে ফাইল মেনু থেকে ওপেন অপশনে গিয়ে একটা যে কোনো ভালো রেজলিউশনের ইমেজকে ইম্পোর্ট করে নেবো আমরা স্ক্রিনে। ওকে, তা আমি এখানে পেঙ্গুইনসের একটা ইমেজকে ইম্পোর্ট করছি। এটা খুব ফেমাস একটা ইমেজ, উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ট লাইব্রেরিজ ফোল্ডারে এই ইমেজটা থাকে। এই ইমেজটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। এবার এই ইমেজটাকে আমি বিভিন্ন টুলস ইউজ করে আমি কিভাবে এডিট করব সেই জিনিসটা আমি দেখাবো। তা অ্যাডোব ফটোশপের মেইন যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে যে এর ভেরি রিচ টুল বক্স, এখানে ভ্যারাইটিস অফ টুলস রয়েছে, যে টুলসগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন রকমের এডিটিং অ্যাপ্লাই করতে পারি। তো সবার প্রথমেই যে টুলটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন টুল, যেটা টুল বক্সের একদম টপ লেফট কর্নারে রয়েছে। সেই টুল বক্সে এখানে রয়েছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের উপর আমরা যদি রাইট ক্লিক করি এখানে আমরা বিভিন্ন রকম সিলেকশন টুলের অপশন পাবো, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন বা ইলিপ্টিক্যাল সিলেকশন। তো রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুলটাকে বা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল
এই বার্টি টুলটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ইমেজে যে কোনো একটা রিজিয়নকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? এই সিলেক্টেড পার্টটাকে যদি আমার পছন্দ না হয় আমি সেটাকে ডিসিলেক্ট করতে পারবো কন্ট্রোল ডি প্রেস করে। যেই কন্ট্রোল ডি প্রেস করবো সঙ্গে সঙ্গে সিলেক্টেড পার্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো তারপর আমি আবার আমার পছন্দ মতো যে কোনো রিজিয়ন যেটাকে আমি সিলেক্ট করতে চাইছি সেটাকে আমি সিলেক্ট করে নিতে পারবো। যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল, অর্থাৎ সিলেক্টেড পার্টটা রেক্ট্যাঙ্গেলে আসবে। এরপর আমরা যেটা করবো, আমরা ফাইল মেনু থেকে একটা নিউ উইন্ডো খুলবো। যে নিউ উইন্ডোটাকে আমরা নিউ উইন্ডোটার উইডথ এবং হাইট এখানে আমরা স্পেসিফাই করতে পারবো। আপাতত আমি এখানে দেখতে পাচ্ছ 900x900 উইডথ অ্যান্ড হাইট স্পেসিফাই করা রয়েছে পিক্সেলে। তো 900x900 পিক্সেলের একটা উইন্ডো আমি ওপেন করলাম। তারপর এই মার্কি টুল বা সিলেকশন টুলটা ঠিক ডান দিকেই একটা মুভ টুল রয়েছে, এই মুভ টুলটাকে আমি সিলেক্ট করে নেবো। তারপরে মুভ টুলটা দিয়ে এই সিলেক্টেড পার্টটাকে জাস্ট ক্লিক করে এবং ড্র্যাগ করে আমি এই নিউ উইন্ডোটার উপর নিয়ে আসবো। তাহলে এবার দেখতে পাচ্ছ যে সিলেক্টেড পার্টটা কিন্তু শুধুমাত্র এই সিলেক্টেড পার্টটাই এই নিউ উইন্ডোটার মধ্যে কিন্তু চলে এসেছে। এই পার্টটাকে আমি স্ক্রল আপ স্ক্রল ডাউন করতে পারবো। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা লেয়ার প্যানেল রয়েছে স্ক্রিনের ডান দিকে একটু নিচের দিকে, লেয়ার প্যানেলটা। যদি এই লেয়ার প্যানেলটা কোনোভাবে দেখা না যায় এটাকে আমরা আনতে পারি। কিভাবে আনতে পারি? মেনু বারে যে উইন্ডো মেনুটা রয়েছে সেই উইন্ডো মেনু থেকে গিয়ে আমরা লেয়ার্স বলে একটা অপশন আছে, সেটাকে যদি অ্যাক্টিভেট করে দিই তাহলে কিন্তু লেয়ার প্যানেলটা চলে আসবে। আমি এই মুহূর্তে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি তাই চলে গেল। এটাকে আবার অ্যাক্টিভেট করে দিলে আবার লেয়ার মেনুটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে দেখো লেয়ার ওয়ান ক্রিয়েট হয়ে গেছে। এই লেয়ার ওয়ানটা এখানে ক্রিয়েট হয়েছে, এই লেয়ার ওয়ানটা হচ্ছে এই সিলেক্টেড ইমেজটা, যে পার্টটাকে আমি এখানে এনেছি। এবার আমি আবার এই সিলেকশন টুলটায় গেলাম বা মার্কি টুলটায় গেলাম। এখান থেকে আমি ইলিপটিক্যাল মার্কি টুল চুজ করব। ইলিপটিক্যাল মার্কি টুল চুজ করলে কি হবে, আমি ইলিপটিক্যাল সিলেকশন করতে পারবো। এবার যে সিলেক্টেড রিজিয়নটা এলো সেটা একটা ইলিপটিক্যাল সিলেক্টেড পার্ট, আর এটাকে আমি আবার মুভ টুল দিয়ে আমি কিন্তু ড্র্যাগ করে এই নিউ উইন্ডোতে নিয়ে আসতে পারবো। যেই নিয়ে এলাম সঙ্গে সঙ্গে দেখো লেয়ার টু ক্রিয়েটেড হয়ে গেছে। এবার আমি যদি লেয়ার ওয়ান কে সিলেক্ট করি তাহলে লেয়ার ওয়ানটাকে আমি মুভ করাতে পারবো এই নিউ উইন্ডোর মধ্যে। যদি লেয়ার টু কে সিলেক্ট করি আমি কিন্তু নিউ উইন্ডোর মধ্যে এই লেয়ার টুটাকে মুভ করাতে পারবো, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু আমরা এই অরিজিনাল ইমেজ থেকে বিভিন্ন পার্ট আমরা কিন্তু খুব ইজিলি কেটে নিয়ে আমরা নতুন উইন্ডোর মধ্যে আনতে পারবো। এবং তারপর যদি এই পার্টটাকে আমার একটা সম্পূর্ণ আলাদা ইমেজ ফাইল হিসেবে সেভ করতে হয় সেটাও আমি করতে পারবো। ফাইল মেনু থেকে গিয়ে আমি সেভ অ্যাজ অপশানে যাব। সেভ অ্যাজ অপশানে গিয়ে আমি যে কোনো প্রেফারেবল ইমেজ ফাইল ফরম্যাটে, সেটা জেপিজি হতে পারে, সেটা পিএনজি হতে পারে, সেটা টিআইএফএফ হতে পারে, সেটা জিআইএফ হতে পারে বা বিএমপি হতে পারে বা আদার কোনো ইমেজ ফাইল ফরম্যাট হতে পারে, ফটোশপে সমস্ত রকম ইমেজ ফরম্যাটে সেভ করার অপশান আমরা পেয়ে যাবো সেভ অ্যাজ অপশান থেকে। সেখান থেকে আমরা যে কোনো একটা প্রেফারেবল ইমেজ ফাইল ফরম্যাট আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে ছবিটার একটা নাম দিয়ে দেবো, ইমেজ আন্ডারস্কোর ওয়ান নাম দিলাম। নাম দিয়ে আমি আবার প্রেফারেবল যে কোনো লোকেশনে বা হার্ড ড্রাইভে আমি সেটা ইমেজটাকে সেভ করি। আমরা টেকনিক অ্যান্ড পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা রিসেন্টলি এখন ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছি এবং আমরা এখন কম্পিউটার সায়েন্স ল্যাবের ল্যাব টুতে বসে আছি। আমাদের প্রত্যেকটি সাবজেক্টের এক্সপেরিমেন্ট স্যার ম্যাডামরা খুব সহজেই হাতে ধরে বুঝিয়ে দেন এবং আমরা সেগুলি খুব সহজেই বুঝতে পারি।
আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টের 50% করে দুটি গ্রুপে ভাগ করানো হয় এবং প্রত্যেকটি গ্রুপকে আলাদা আলাদা করে বোঝানো হয়। এবং আমাদের প্রত্যেকজন স্টুডেন্ট প্রত্যেকটি সিঙ্গেল সিঙ্গেল মেশিনে বসে সেগুলি খুব সহজেই হাতে কলমে করতে পারে। এছাড়াও আমাদের প্রত্যেক সেমিস্টারের প্রথমেই প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোর উপর ল্যাব ম্যানুয়াল দেওয়া হয়। এই ল্যাব ম্যানুয়ালে থাকা প্রত্যেকটি এক্সপেরিমেন্ট আমাদের হাতে ধরে স্যার আমাদের শেখান এবং প্রত্যেকটি এক্সপেরিমেন্ট আমাদের বুঝিয়ে দেন। আমাদের ডেলি অ্যাসেসমেন্ট হয় প্রত্যেক দিনের ভাইবা এবং জব পারফরমেন্সের ভিত্তিতে, আর আমাদের প্রত্যেকটি এক্সপেরিমেন্টগুলো লিখে ম্যানুয়ালি সেমিস্টার এন্ডে জমা দিতে হয়। তো তোমরা এতক্ষণ ল্যাব এক্সপেরিমেন্টের ব্যাপারে জানলে, এখন আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে প্লেসমেন্ট এবং হায়ার স্টাডিজ। তা আমাদের স্টুডেন্টসরা L&T, উইপ্রো, ইনফোসিস বিভিন্ন কোম্পানির ক্যাম্পাসিং হয় এবং সেখানে তারা বসে এবং তারা বিভিন্ন রেপুটেড IT কোম্পানিতে প্লেসড হয়। এছাড়াও আমাদের 80% স্টুডেন্টসরা হায়ার স্টাডিজ করতে যায়। আমাদের এখানে জিলেটের ফ্রি কোচিং ক্লাস করানো হয় এবং জিলেটের জন্য যে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি কোচিং করানো হয় এবং স্টুডেন্টসরা বিভিন্ন রেপিউটেড গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজে এরপরে কিন্তু তারা হায়ার স্টাডিজ করতে যায়। তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণী গভর্নমেন্ট রয়েছে। তো লাস্ট প্রিভিয়াস্ট টু ইয়ার্সে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টসরা খুব ভালো ফল করছে এবং তারা হায়ার স্টাডিজ করতে যাচ্ছে। তো এবার আমি তোমাদেরকে বলবো যে 3 বছরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা সাইবার সিকিউরিটি নিয়ে ডিপ্লোমা করার পর তোমরা কী কী জব রোলে ইন্ডাস্ট্রিতে প্লেস হতে পারবে। তো দেখো, একটা রিসেন্ট স্টাডি অনুযায়ী কিন্তু আগামী 10 বছরে IT ইন্ডাস্ট্রিতে 13% অ্যারাউন্ড জব গ্রোথ হতে চলেছে। তো কাজের সুযোগ প্রচুর তৈরি হবে। তো আমি তোমাদের যে জব রোলসগুলো বা জব রেসপন্সিবিলিটিসগুলো বলবো তার মধ্যে উল্লেখযোগ্য হলো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালস। প্রত্যেকটা জব রেসপন্সিবিলিটি কিন্তু ভীষণ হাই পেড জব এবং প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু ভীষণ রকমভাবে কাজের সুযোগ এখন রয়েছে এবং ক্রমশ আরও কাজের সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তো তোমাদের জন্য কিন্তু এই 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স খুব উল্লেখযোগ্য হতে পারে যদি তোমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু পড়াশোনা করো, কারণ এগুলো সবই এখন ভীষণ রকম ট্রেন্ডিং টপিক। তোমরা এতক্ষণ ধরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে তোমরা অনেক কিছুই জানলে বা তোমরা সাইবার সিকিউরিটি সম্বন্ধে অনেক কিছুই তোমরা ইনফরমেশন জানলে, এরপর তোমরা এখন ভাবছো যে কীভাবে তোমরা এই কোর্সটি তোমরা স্টার্ট করবে। তো দেখো, আমাদের ভিডিও স্ক্রিনে যে অ্যাডমিশনের জন্য যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ডাইরেক্টলি ফোন করে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা অ্যাডমিশনের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ডেফিনেটলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থাকো।